তিন ব্যক্তি এই বনি ইসরাইলদের, একজন ছিল অন্ধ মানুষ, আরেকজন কুষ্ঠরোগী, আরেকজন ছিল মাথায় টাক কোনো চুল ছিল না। এই তিনজন লোককে আল্লাহ পরীক্ষা করতে চাইলেন। ফেরেশতা মানুষের সুরতে আল্লাহ পাঠিয়ে দিলেন। ফেরেশতাকে মাঝে মধ্যে আল্লাহ মানুষের সুরত দান করেন। ফেরেশতা অন্ধ লোকটার কাছে গিয়ে বলল, কি চাই তোমার, কি তোমার আবেদন? অন্ধ লোকটি বলল, আমি অন্ধ মানুষ, দুনিয়ার মানুষ আমারে পছন্দ করে না, অন্ধত্বর কারণে লোকজন আমারে ঘৃণা করে, অন্ধত্বের কারণে লোকজন আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, আমার সামাজিক কোনো সম্মান নাই, ইজ্জত নাই, আমার কোনো ইজ্জত নাই। আবার কুষ্ঠরোগী বলল, আমারও তেমন কোনো ইজ্জত নাই। আবার যেই লোকটি ছিল টাক মাথা, সেও বলল, আমারও কোনো সম্মান নাই। ফেরেশতা তিনজনের কাছেই গেলেন, তিনজনে ছিল বনি ইসরাইলি ব্যক্তি। ফেরেশতা প্রথম গেল কুষ্ঠরোগীর কাছে। কুষ্ঠরোগ সেই সময়ের একটি অন্যতম রোগ ছিল, এটি ছোঁয়াচে রোগ। ছোঁয়াচে রোগ, এই রোগ থেকে ছোঁয়াচে যাদের আছে, যাদের এই রোগ আছে তাদের থেকে দূরে থাকা উত্তম, নতুবা এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কুষ্ঠরোগের কাছে গিয়ে ওনাকে বলল, আপনার কি চাই? কয় লোকজন আমার কাছে আসে না, ফাঁসে আসে না, কথা বলতে চায় না, সামাজিকভাবে আমারে বয়কট করে, আমার কোনো সম্মান নাই, ইজ্জত নাই, আমার কোনো সামাজিকভাবে কোনো মর্যাদা নাই, লোকজন আমারে দূর দূর করে তাড়িয়ে দেয়। ফেরেশতা বলল, তোমার কি চাও? কয় আমারে যদি সুন্দর ত্বক, সুন্দর রং, সুন্দর শরীর দেওয়া হতো, রোগ আমার দূর করে দেওয়া হতো, তাহলে আমি শুক্রিয়া আদায় করতাম, কৃতজ্ঞ থাকতাম, আজীবন আমি আল্লাহর গোলামি করতাম। ফেরেশতা তখন বলল, ঠিক আছে, তোমার শরীরে হাত বুলিয়ে দিচ্ছি। কয় আপনি কে? কয় আমি একজন মুসাফির। মুসাফির ভাই, আপনি এত বড় উপকার করবেন? ও মুসাফির ভাই, দেন আমার শরীরের এই রং পরিবর্তন করে। ফেরেশতা মানুষরূপী, ফেরেশতা কুষ্ঠরোগী শরীরের মধ্যে যখন হাত বুলিয়ে দিলেন, হাত যখন তার গায়ের ভিতরে, তিনি চারদিকে যখন হাতটা বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ তার দূর হয়ে যায়। কুষ্ঠরোগ দূর হয়ে যাওয়ার পরে বলল, কয় আমি গরিব মানুষ, কি করে খাবো জানি না। ফেরেশতা বলল, এই নেন একটা ওট, ওট আপনারে দিয়ে গেলাম, এই ওটের মাধ্যমে আল্লাহ আপনারও বরকত দান করবে। এরপরে ফেরেশতা চলে গেল টাক মাথাওয়ালা লোকটার কাছে, যেই মাথার মধ্যে, যেই লোকটার মাথায় কোনো চুল ছিল না। টাক মাথা অনেক জায়গায় দেখবেন লেখা থাকে, টাক আজই ডেকে যাক। টাক মাথা যাদের চুল নাই, তারা নিজেদেরকে অসম্মানিত মনে করে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহের একটি কিতাবের মধ্যে আছে, ওই যে বর্ষাকালে এক জাতীয় যোগ পাওয়া যায়, যোগ কই, এই সমস্ত যোগ যদি তিলের তৈলের মাধ্যমে গরম করে চুলার ভিতরে তিলের তৈল দিয়ে তার মধ্যে যোগ দিয়ে যদি এই তেলটাকে নিয়ে টাক মাথার ভিতরে দেওয়া যায়, তাহলে চুল উঠে যাবে। এখন তো আধুনিক অনেক জিনিসপত্র আছে, অনেক ঔষধ আছে, সেই সময়তে এগুলি ছিল না। টাক মাথাওয়ালা লোকটি বলল, আমার মাথায় চুল নাই, সেই জন্য লোকজন আমারে ঘৃণা করে, অসম্মান করে, নানানভাবে আমারে টেক্কা বলে, কথা বলে। ফেরেশতা তখন তার মাথার ভিতরে হাত বুলিয়ে দিল, সঙ্গে সঙ্গে তার মাথার ভিতরে চুল গজিয়ে উঠল। বলল, তোমার কি চাই? লোকটি বলল, টাক মাথাওয়ালা বলল, আমারে যদি কিছু দিয়া হেল্প করতেন, আমার উপকার হতো, আমি কি করে খাবো? ফেরেশতা তখন একটা গাবি তাকে দিয়ে বলল, আমি মুসাফির মানুষ, এই গাবি তোমারে দিয়ে গেলাম, এটার মাধ্যমে আল্লাহ তোমারে বরকত দান করবে। এরপরে ফেরেশতা
চলে গেল অন্ধ লোকটার কাছে। অন্ধ লোকটাকে গিয়ে বলল, ভাই তোমার কি চাই? কাই আমি অন্ধ মানুষ, চোখে আমি দেখি না, মা দেখি না, বাবা দেখি না, ছেলে সন্তান পরিবার পরিজন এলাকা আল্লাহর এই সুন্দর পৃথিবীটা আমি দেখি না, চোখের নিয়ামত থেকে আমি বঞ্চিত। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ বলছেন, আমি কি তোমাদেরকে দুটি চোখ দান করি নাই? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি দুটি চোখ দান করি নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, জিহ্বা দেই নাই, ঠোঁট দেই নাই, আমি কি তোমাদেরকে এই জাতীয় নেয়ামত দান করি নাই? তবে শুধু নেয়ামত দিলাম না, ইন্না সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই চোখ, এই হাত, এই পা একদিন আমার কাছে তোমাদের কৃতকর্মের বিরুদ্ধে সাক্ষী দান করবে। ফেরেশতা অন্ধ লোকটিকে বলল, তোমার অন্ধত্বের কারণে অনেক নিয়ামত থেকে তুমি বঞ্চিত, দুনিয়া দেখো না, সংসার দেখো না, পরিবার পরিজন দেখো না, আসো তোমার মাথার ভিতরে, চোখের ভিতরে হাত বুলিয়ে দিই। যখন তিনি চোখের মধ্যে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার চোখের দৃষ্টিশক্তি ফিরে আসলো। দেখে বলল, মুসাফির ভাই, আপনি আমার এত উপকার করেছেন, কয়ে আরও উপকার করব, তোমার একটা আমি নিজে বাচ্চাওয়ালা বকরি দিয়া গেলাম, এটার মাধ্যমে আল্লাহ তোমার বরকত দান করবে। কুষ্ঠ রোগী পাইল, টাক মাথাওয়ালা লোকটাই পাইল গাবি, আর অন্ধ লোকটা পেল বকরি। ফেরেশতা চলে গেল, তিনজনই তিনটা গর্ভবতী পশু দ্বারা এমনভাবে ফুলে ফেফে সমৃদ্ধ হলো, এক একজনের হাজার 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 শত শত পশু হয়ে গেল, গরু থেকে অসংখ্য গরুর মালিক, উট থেকে অসংখ্য উটের মালিক, বকরি থেকে অসংখ্য বকরির মালিক, অনেক টাকা পয়সা সম্পত্তির মালিক হয়ে গেলেন তিনজন। এবার তিনজন মিলে তাদের দাম্পত্য জীবনকে সুন্দর করে গোছালেন, একদিকে সম্পত্তির মালিক, আরেকদিকে তারা সুখী সমৃদ্ধ জীবন যাপনে আছেন। মূলত ধন সম্পদ আল্লাহ ফাকির নিয়ামত। আল্লাহ বলছেন, ওয়ালা নাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ভয় দ্বারা, খুদা দ্বারা, ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, সম্পত্তি কমিয়ে দিয়ে আর তোমাদের জীবন দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আমার পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে তারাদেরকে সুসংবাদ দান করো। তবে আবার আল্লাহ দোয়া শিখিয়েছে, এমন পরীক্ষা যে পরীক্ষা বহনের ক্ষমতা আমরা রাখি না। আল্লাহ বলছে আমার কাছে, বলো, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ এমন পরীক্ষা করো না যে পরীক্ষা বহনের মতো ক্ষমতা আমরা রাখি না, যে পরীক্ষা সহ্য করার মতো ফাওয়ার আমাদের নাই, শক্তি নাই। আমার প্রিয় সুদীপ, এই তিনজন লোকেরে আল্লাহ এবার ফেরেশতা আবার মানব রূপে পাঠিয়ে দিলেন। সর্বপ্রথম কুষ্ঠ রোগের কাছে গিয়ে বলল, ও ভাই, আমি মুসাফির মানুষ, ফথে আমার ফাতে হোক, পচ্চলার মতো যা ছিল সব আমার শেষ হয়ে গিয়েছে, নিঃশেষ হয়ে গিয়েছে, সামনে যাওয়ার মতো আগানোর মতো টাকা পয়সা সম্পদ আমার হাতে নাই, আপনি যদি আমার একটা গাবি দিয়ে হেল্প করতেন, ওট দিয়ে যদি একটু হেল্প করতেন, কুষ্ঠ রোগে ছিল ওটের মালিক, ওট দিয়ে যদি হেল্প করতেন। কয় না, আমি ওট দেব না, কয় এগুলি তো আল্লাহ আপনারে দিয়েছে, আপনি তো ছিলেন কুষ্ঠরোগী, সমাজের জনগণ মানুষ আপনারা অপছন্দ করতো,
দূর দূর করে তাড়িয়ে দিত, সমাজে কোনো সম্মান আপনার ছিল না, মানুষ আপনার ছোঁয়াচে রোগ মনে করে কাছেও বিটত না। এতগুলি উট, একটা উট থেকে আল্লাহ অনেক উট আপনারা মালিক বানিয়েছে, যদি আপনি আমার একটা উট দিতেন। লোকটি বলল না এগুলি কে বলছে, আল্লাহ আমারে দিছে, আমি আমার মেধা দ্বারা, আমি আমার শক্তিমত্তায়, আমি আমার অদম্য স্পৃহায়, আমি আমার আকল বুদ্ধি খাটিয়ে এই জাতীয় সম্পত্তির মালিক হয়েছি। ফেরেশতা তখন বলল, যদি তোমার কথা সত্য হয় আল্লাহ যেন তোমারে আগের অবস্থায় ফিরিয়ে দেয়। আহারে, কি কৃপণ মানুষ, আল্লাহর দুশ্মন। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল মানুষ কখনো জান্নাতে যাবে না। যে আল্লাহ পাক একটি উট থেকে তার এত নেয়ামত দান করেছিল, একটি উট সে দান করতে চাইল না, বরং ভাষাগত কথার মাধ্যমে অকৃতজ্ঞতার পরিচয় দিল। যেই সম্পদ আল্লাহ তারে দিয়েছিল, আর সে বলল এগুলি আমার বুদ্ধি জ্ঞান দ্বারা আমি এগুলি এর মালিক হয়েছি। আসলে জ্ঞানটাও তো আল্লাহ দেওয়া, বুদ্ধি এটাও তো আল্লাহ দেওয়া, কত হাবাগোবা মানুষও তো সমাজে আছে।